الصلاه والسلام عليك يا رحمه للعالمين اللهم صل سيدنا مولانا

ما لا مو امار والا سیے دینا کیا خبر کتنے تا رکھ لے چپ گئی न डोबन डोबा हमारानबी अम्मा हुमार जुड़े बुरा बुड़ सईये देना मौलान मो हम दे वाल हे सई देना

লাউ বলন বহুদরে মদিনা আমরা kemne jabo janina বলন বহুদরে মদিনা আমরা kemne jabo janina হে রে দয়াল আল্লাহ দয়া কর দ রফুর মনের বাসনা লা ইলাহাম লাজোরলা ইলাহাম লাহোলা ইলাহাম লা ইলাহা ইল্লাহো محمد رسول الله صلى الله عليه وسلم شكولي محبت يا مرشد اسمي ذات رزقر قرن الله 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 شباي جرم الله كيف زبان من دورك بنا الله 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 आई मोहम्मद मदीना वाला आए रे अमर भोके आय आई मोहम्मद कमले वाला आए रे अमर भोके आय मरहबा अल कंदे रे तोर पर गोले

पागल मगन एक बार अरब बा, बिले नारे तोर होई बोरे मारान मरहबा पागल मगन एक बार अरब बा, बिले नारे तोर होई बोरे मारान मरहबा अल्लाह अल्लाम তুই মরিল সঙ্গের সাথী তুই মরিল সঙ্গের সাথী পাই বিহিনায়ক যোগন পাগল মগন একবার আর রে তোর মর মর আল্লাহ আল্লাহ র

তুই মরিল সঙ্গের সাথী তুই মরিল সঙ্গের সাথী পাই বিহীনা এক যৌগণ পাগল মগন এক বা আর বাবিলের নইব অগরে মর মর মহাপ মনুরে এ বন্ধুবান্ধবা চেয়ে যত জানা যাই যাবে সত সত আদার গরে কেউ তো যাবে না আনরে মশলা ওই কবরে সঙ্গের সাথে ওই কে সঙ্গের সাথে নবী নূরি তোগন পাগল মগন একবা আর বাবেলে নারে তোর হইব রে মর মর হাবা আল্লাহ 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 এল্লাহা ইল্লাল্লাহ মোহাম্ মাদুর্লা সোনুল্লা সল্ আলাইহি সল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ আওয়াজের জুতো জোরে দিতে হবে সকলে বলে আলহ আজকে সুন্নি মাহ সম্মেলনে আমরা আসতে পেরেছি এই জন্য আমরা খুশি নাকি ভ্যাছা আওয়াজ জোরে দিতে হবে খুশি নাকি ভাবছা কে কে খুশি দুইটা হাত তোলা আমার আল্লাহকে দেখিয়ে দেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত খুশি নাকি বেজার এখানে আমরা আসতে পেরেছি এই জন্য আমাদের যেটা আমরা কি লাভবান হয়েছি নাকি ক্ষতিগ্রস্ত হয়েছি বলেন লাভবান নাকি ক্ষতিগ্রস্ত হয়েছি এখানে আসলে লাভ নাকি লস সওয়াব নাকি গুনা এখানে তো কোনো গান বাজনাই নাই নাচানাচি নাই কোনো কিছুই নাই এখানে আল্লাহর জিকির হবে কোরআন হাদিসের আলোচনা শুন হবে এই জন্য এখানে আসা এটা কোনো লাভ লস না বা ক্ষতি না কোনো কিছুই না এখানে আসতে কোনো টাকা লাগছে না পয়সা লাগে নাই কোনো কিছু লাগে নাই যারা আরামের ঘুম হারাম করে আজকে এখানে কোনো তাবারকের আশা নয় কোনো টাকা পয়সার আশাই নই আরামের ঘুম হারাম করে এত কষ্ট করে যারা বসে রয়েছেন আমরা সকলেই হলাম আমরা রসুল উল্লাহর প্রেমিক ঠিক না বেটি সময় যেহেতু অল্প আলোচনায় চলে যাব আল্লাহ রব্বুল পবিত্র কালামুল্লাহ শরীফ যে কুরআন আমার আল্লাহ প্রায় তেইশ বৎসরে রসুল উল্লাহর উপর নাজিল করেছেন জুরগন সুবাহান আল্লাহ এক বছর নয় দুই বছর নয় তেইশ বছর তেইশ বছরে এক আয়াত দুই আয়াত এক সুরা আধা সুরা এইভাবে একটু একটু করে আমার আল্লাহ আমার রসুলের উপর নাজিল করেছেন আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সর্বশ্রেষ্ঠ কিতাব একমাত্র আল কোরআন জুরগন সুবাহন আল্লাহ এই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপর আর আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ মত জুরগন সুবাহন আল্লাহ তাহলে আমরা সব দিকে লাভবান এই জন্য আমরা খুশি নাকি বেজার এই কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে ইমান থাকবে নাকি কাফের হয়ে যাবে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে ডাইরেক্ট কাফের হয়ে যাবে এটা এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ এমন একটি কোরআন যে কোরআনের একটি জের জবর এবং কি নক্তা হরফ এমন একটা ছোট ছোট জিনিসগুলাকে যদিও কেউ অমান্য করে সাথে সাথে তার ইমান চলে যাবে কোটা কোন ঠিক না বেটি এই জন্য কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে আপনারা জানেন আমাদের বাংলাদেশে কিছুদিন যাবত কাদিয়ানির বিরুদ্ধে মিছিল চলতেছে আন্দোলন চলতেছে কারণ কাদিয়ানেরা কাফের তারা আমার নবীকে শেষ নবী মানে না ঠিক না আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন খাতামুন নাবিয়িন বলে আল্লাহ আয়াত নাজিল করেছে আর ওই শয়তানগণ এই আয়াতকে মানতে রাজি না আল্লাহ বলেন খাতামুন নাবিয়িন আমি এই নবীকে প্রেরণ করে আমি সিল মেরে দিয়েছি প্রমাণ করে দিয়েছি আমার শেষ নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ নবী এরপরে দুনিয়ার মধ্যে যারা নবী দাবি করবে এরা হলো এক নম্বর ভন্ড। এই জন্য কাদিয়ানিরা আমার নবীজিকে শেষ নবী বানানা আমার নবীজিকে শেষ নবী মানে না এই জন্য তারা কোরআন আয়াতকে মানে না আমার আল্লাহ বলেন যারা কোরআনের আয়াতকে স্বীকার করবে তারা ডাইরেক্ট কাফের এই জন্য কাদিয়ানেরা কি আরো জোরে বলেন কি এক আওয়াজে এক বাক্যে কাদিয়ানি কাফের ঠিক না তাদের সাথে ওটা বসা সম্পূর্ণ হারাম রসুল বিদ্বেষী আমার রসুলকে তারা মানে না তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি নাকি তাদের শেষ নবী যে গোলাম আহমদ কাদিয়ানির মরণ হয়েছিল টয়লেটের ভিতরে টয়লেট নবী আবার টয়লেটে মরণি নবীজির ইমান নবীজির এনতেকালটা হয় সম্মানের সাথে এ যদি নবী হের মরণ টয়লেটের মধ্যে হইলে কারে এই গোলাম আহমদ কাদিয়ানি ডাইরেক্ট কাফের নবী নিজেকে নবী দাবি করছে আল্লাহ বলেন খাতামুন নবিয়িন আখিরি নবী এটাই হামাল আমার শেষ নবী যেই নবীর উপর আমি আল্লাহ কোরআন নাজিল করেছি যেই নবীর উপর আমি আল্লাহ যেই নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি এই নবীর পরে আর কোন নবী নাই আর কোন নবী আসবে না খাতামুন নবিয়িন বলে শেষ নবী আমার আল্লাহ বলে দিয়েছেন কিন্তু পৃথিবীর মধ্যে কাদিয়ানিরা এক বাক্যে কাফের সুন্নি বলেন ওহাবি বলেন যাই বলুন না কেন আমরা সবাই এক যুগ কাদিয়ানি কাফের জগতগণ ঠিক না বেটি তাদের সাথে কোন আপোষ নাই কাফের 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 ডাইরেক্ট কাফের ইমান নাই বেঈমান তাদের ঠিকানা হবে জাহান্নামে তাদেরকে কেউ সাপোর্ট করলে সেও হবে জাহান্নামী এই জন্য মরণ পর্যন্ত আমরা কাদিয়ানীর বিরোধিতা করব কাফের কোরআনের আয়াত মানে না এই জন্য কাফের আমরা যেন মরণ পর্যন্ত রাসূলুল্লাহর প্রেম কোরআন আকীদা সুন্নতের মোতাবেক যেন ঈমানটাকে ঠিক রাখতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলকে আমিন আওয়াজ করে বলে আমি ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আবীর কারনে কথা কোন ঠিক না মদিনার নাম ছিল ইয় শ্রীপ এই মদিনার অবস্থা বেশি ভালো ছিল না যেদিন আমার নবীজি ওই শ্রীবের জমিনের মধ্যে আমার নবীজির কদম মুবারক রাখেন ওই শ্রীবার শ্রীবের নাই ওই শ্রীবের নাম পাল্টি হয়ে গেল আমার নবীজির কদম মুবারকের জন্য মদিনা শরীফ কুমার কোন সুবাহান্লাহ এই জন্য সকলে আমার সাথে পড়ুন ও মদিনার মাটি রে তুই যে বল মাটি বলুন ও মদিনার মাটি এ তুই যে বর খাটি আহবীর কারণে বলুন আহবীর কাম ওই মাটি তো পাগল হয়ে মাটি কাদেরজীর সরণে রে আমার নবীর কারণে ও মদিনার মাটি রে তুই যে বল রে বলুন ও মুড়ে মাটি এ তুই যে বড় খাটি রে আ নবীর কারণে বলুন আমার ন زرق سبحان الله أو کرے يا رسول الله الله رب العالمين پویتر قرآن ارشاد کرن ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبين ذاك أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما الله أكبر মা বাবার সম্পর্কে একটু ওয়াজ করে অসুবিধা হবে নি মা বাবার ক্ষেত মতের দরকার আছে না নাই আছে না নাই এই মা বাবার খেদমত যদি না করেন আর যদি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফালাই দেন আর যদি সকাল বেলা ওইটা মারে বুড়ি বাবারে বুড়া কই একটা গালি মার যুবক সারা দিন যত আমল করবা সব আমল তোমার মাটি হইয়া যাইব সারা রাত যত ইবাদত করবা সব ইবাদত তোমার দুলি হইয়া যাইবো কারণ আমার আল্লাহ বলেন মা বাবা এমন একটা জিনিস দুনিয়ার মধ্যে মা বাবারে চাইতে আমার আল্লাহ সম্মান কারু দেয় নাই দুনিয়ার মধ্যে মা বাবার চাইতে আমার আল্লাহ আর শেষ দেয় নাই কারণ আমার নবী বলেন আমি নবীজি ছোট থাকতে আমার মাকে হারিয়েছি আমি নবীজি ছোট দুনিয়াতে আসার আগে আমার বাবাকে আমি দেখি নাই এই জন্য যুবক মা বাবার কদমের মধ্যে বৈরাল সালাম করবা মা বাবার কদমের মধ্যে চুমু কাহি আমার আল্লাহ বলেন কেউ যদি মা বাবাকে কষ্ট দেয় কেউ যদি মা বাবাকে কক্ষ দেয় মা দুঃখ দিয়া যদি বাবাকে আমি আল্লাহর কাবা করে সারাদিন পয়সা থাকি আমার আল্লাহ বলেন ও আমার বান্দা মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতে আমি আল্লাহর অসন্তুষ্টি কোন ঠিক না বেটিক আজকে সমাজের মধ্যে দেখা যায় সন্তান মা বাবা এত কষ্ট কইরা সন্তানকে যখন লালন পালন করে মা দশ মাস দশ দিন সন্তানকে গরু বেদারণ করে আবার দুইটা বছর মায়ে বুকের দুধ খাওয়ায় কত কষ্ট করে তুমি যখন ছুট তোমার পেটে খিদা লাগলে খাব বইলা তুমি মাকে ডাক দিতে পারো নাই খিদা লাগছে বইলা তুমি মাকে ডাক দিতে পারো নাই ওয়া ওয়া কইরা চিৎকার মারছো মা যেখানে থাকে সেখান থেকে দূর তোমার কাছে আইছে সন্তানকে খাওয়ানোর জন্য কত কষ্ট করছে গোসল করতে পারো নাই তুমি খাইতে পারো নাই প্রস্রাব পায়খানা করে দিলে নিজের কাপড় পর্যন্ত তুমি পরিষ্কার করতে পারো নাই শত কষ্ট কইরা মা তোমাকে এত লালন পালন করছে তোমাকে লেখা পড়া শেখাইছে আজকে যুবক তুমি নতুন বিবাহ করলা এক মাস পরে তুমি গ্রামের শৈশবদারকে ডাক দিলা ডাক দিয়া পরের মধ্যে মিটিং বসলা মেম্বার ডাক দিয়া কইলো যুবক তুমি কেন মিটিং ডাকছো যুবক ডাক দিয়া কই মেম্বার সাহেব আমার মায়ের হাত নোংরা আমার মায়ের পা নোংরা আমার সুন্দর স্ত্রী আমার মায়ের সাথে খাই বনাই জন্য জুদা কইরা দেন জুরে কর নাও জুবিল্লাহ আরে নাও একটু জুরে কর না কর নাও জুদা হইয়া যাইবো মার হাত দেখলে স্ত্রী নাকি কি কিনা লাগে নাও জুবিল্লাহ কর না হাসা কথা কইছিনা মিছা কথা কইছিনা একদম সত্য প্রত্যেক গ্রামে গ্রামে যে দেন আছে এত কষ্ট করে মা লালন ফলন করছে ফুলা তো বালা বিয়া করবার আগে মা কি লাগবো বাপের কি লাগবো ঘন্টায় ঘন্টায় খবর নেই বিয়া করার পর থেকে মোবাইল নাম্বার চেঞ্জ এক মাস পরে স্ত্রী লিয়া সেরা আলাদা জমি আলাদা পাক গড় আলাদা ডেক দিস সব আলাদা ব্যাপার কি তো এই জন্য মা বাবার প্রতি মহব্বতের দরকার আছে কি নাই আওয়াজ করে বলে আছে কি নাই কষ্ট হইতাছে কষ্ট তাস আমি যেদিকে চাই আমার মায়ের মতো আপন কে হ দেখি না মতো না কথা কোন না বিটি আমি যেদিকে আমার মায়ের মতো আপন কে হো দেখি না মায়ের মতো না হই রে সন্তান যখন যাই হে মায়ের ছি বালি শে চলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালি বিজে আর ছেলের মুখ কি মায়ের দক তাকে না মায়ের আমি যেদিকে চা হায় আমার মায়ের মতো দেখি না মায়ের মতো না কথা ঠিক না বিধিক আরো আওয়াজ করে বলুন ঠিক না বিধিক এই জন্য যুব ও যুবকরী আমার নবী বলে শরীফের মধ্যে আমার নবী দিষ্ঠা বলেন রিদার রব বেফি রিদার লোয়ালে দাইন বেবি সাখাতো মা বাবার সন্তুষ্টিতে আমার সন্তুষ্টি গো মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি এই জন্য আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা সবাই মা বাবার ক্ষেত করতে চাই কি চাই না আওয়াজ করে বলে চাই কি চাই না এই জন্য যুবক রে মূসা নবী একদিন আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়ে আল্লাহ ও আমার আল্লাহ কষ্টিত আছে কষ্টিত আছে বালা নাগলাল কোন অন্য আলোচনা করেন সমস্যা নাই আমি এই জন্য আলোচনা করতেছি মা বাবা কারণ আজকে যুব সমাজ অনেক মা বাবার খেদমত চাইতে অনেক পিছনে যুব সমাজের অনেক খারাপ ছেলের বিল্ডিং আছে ক্ষেত কামার সব আছে কিন্তু মা বাবাকে পাড়ে রাখে বৃদ্ধাশ্রমে ওই দিন ফেসবুকে দেখলাম ঢাকা কমলাপুর রেল স্টেশনে এক বিদ্যা মহিলা বসে আছে দুইজন ছেলে ওই মহিলাকে রাইখা বলছে মা তুমি বসো তোমার জন্য ওষুধ নিয়ে আসি বসাই দিয়ে গেছে এই গেছে যে গেছে আর ছেলে আসার নামে খবর নাই কিছুক্ষণ করে মহিলা যখন শোনা করছে আশেপাশে থেকে কয়েকজন লোক এসে বলতেছে আপনি কাঁদেন কেন মহিলা মানুষ বুড়া এখানে কেন আমার ছেলে তো গেছে ওষুধ আনার জন্য এখন আসে নাই আমার ছেলের কোনো সমস্যা হয়েছে কিনা আল্লাহ আল্লাহ মা এখান থেকে চিন্তা করতেছে ছেলের কোনো সমস্যা হয়েছে কিনা অথচ ছেলে মারে ফালাই দিয়ে গেছে মা মন চার জাহান্নামে জান যেমন চেনি বনে সারাদিন চলে ছেলের কোনো খবর নাই মা তো বুড়া মানুষ বুড়ি মোবাইল নাম্বারও জানে না সারাদিন চলে গেছে কোন খবর নাই লাশ পর্যন্ত ওই মহিলাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে আর ছেলে দুইজন মাকে বলছে মা গো তুমি বসে থাকো তোমার জন্য ওষুধ নিয়ে আসতেছি চলে গেল আপনারা বলেন এই সমস্ত কোলাঙ্গার সন্তান তারা কি কোনোদিন আল্লাহর জান্নাত পাবে আল্লাহর জান্নাত পাবে আল্লাহর জান্নাতে তো সহজ না গভীর মনোযোগ মূসা আল্লাহর কাছে ডাক দেখ আল্লাহ ও আমার আল্লাহ প্রত্যেক নবীর জান্নাতের মধ্যে এক একজন বন্ধু থাকবে ও আমার আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই আমি মুসারকে কে জান্নাতের সঙ্গী হবে এক একজন নবীর এক একজন সঙ্গী থাকবে মুসানবী নবী আমার আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ আমি মুসার সঙ্গে কে হবে জান্নাতের মধ্যে আল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া কই মুসা ও মুসা দুনিয়া তোমার জান্নাতের মধ্যে তোমার কে সঙ্গী হবে তুমি কি জানতে চাও মুসা নবী ডাক দেয়া কই আল্লাহ আমার বড় আশা আমার বড় আকাঙ্ক্ষা যদি তুমি বলতে আমার সঙ্গী কে হবে আমার মনটা শান্তি হইছে আমার আল্লাহ ডাক দেয়া কই মুসা আখিরাতের মধ্যে তোমার জান্নাতী সঙ্গী কোনো নবী হবে না তোমার জান্নাতী সঙ্গী আলেম হবে না কুমার জামনাতের সঙ্গী কোন আলেম হবে না তোমার জান্নাতীর সঙ্গে কোনো মাদ্রাসার তাহলে বলে আলেম হবে না আল্লাহ কে হবে গো আমার আল্লাহ বললেন মজা জান্নাতের মধ্যে তোমার যে সঙ্গী হবে তিনি হলেন একজন কসাই কি কসাই সাই যে গুরুরে কসাই চিনেন না বাজারের মধ্যে গুরুর গোস্ত কোবার কসাই সাই মুসা নবী এক কথা হইন না ব্যাপার কি আমি একজন নবী মুসা আমার নাম আমি আল্লাহ সাথে তোর ভাড়া দাঁড়ায় কথা কইছি আমার সঙ্গী বলে এক কষাই বেড়া হইব মুসা নবীর তো জ্বালা বাড়ছে সুরকম আল্লাহ হকবা জ্বালা বাড়ছে না কমছে বাড়ছে আল্লাহ এবারটা তো আমার দেখতে হইব কেমন বেড়া কসাই বেড়া আমি মুসা নবীর বন্ধু হইব না দেখলে তোমার কইলে শান্তি তো না আল্লাহ ঠিক আছে তুমি যদি দেখতে চাও মুসা তাহলে উমুক শহরে উমুক শহরের মধ্যে বাজারের মধ্যে একটা গুস্তের দোকান আছে এখানে দেখবা একটা জীর্ণ শীর্ণ লোক গায়ে বেশি একটা কাপড় চাপড় নাই বেশি মোড়াও না চিকন চাগন একটা লোক দেখবা বসে বসে গুস্ত বিক্রি করে তুমি ওইখানে যাইবা ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবা আমি তোমাকে যে যে আলামত বলবো যদি তুমি আমত গুলা ওই লোকটার মধ্যে পাও

সন্ধ্যা যখন হয়ে গেছে দোকান বন্ধ করে দিছে এমন সময় মুসা নবী উনি যে নবী পরিচয় দিচ্ছে না যায় মই দোকানওয়ালারে সালাম দিছে আসসালাম আলাইকুম মুসা আলাইকুম সালাম দোকানওয়ালাকে বলতেছে যে ভাই কষাই ভাই আমি তো বহু দূর থেকে একজন মুসাফির আসছি উনি কি মুসাফির না নবী নবী কিন্তু পরিচয় দিতেছে না পরিচয় দিনে তো চিন্না আমি একজন মুসাফির আমি আজকে রাত্রে আপনার বাড়িতে থাকতে চাই মুসা নবীর চিন্তা হলো আমি আজকে রাত্রে ওনার বাড়িতে থাকবো উনি কি করে এই জিনিস আমাকে দেখতে হবে কোন আমলের জন্য কোন নেকামেজের জন্য আল্লাহ আমার সঙ্গে বন্ধু বানাই দিছে বেডারে দেখবো বলছে ভাই আমি তো মুসাফির অনেক দূর থেকে আসছি আমাকে আপনার বাড়িতে একটু থাকতে দিবেন কষে বেড়া ঠিক আছে চলেন আমার বাড়িতে মুসানবি ওই লোকের সাথে বাড়িতে চলে গেলেন ওই লোক বাড়িতে গিয়ে মুসানবিকে বসালেন যে হুজুর আপনি বসেন আমি একটু কাজ করব বলে কি কাজ আমার একজন বৃদ্ধা মা আছে কি মা বৃদ্ধা মা আমি ওনাকে গোসল করাতে হবে আবার আমি যে গুস্তের একটু আনছি কিছু গুছ্তা পাক করতে হবে রান্না করতে হবে মাকে খাওয়াবো তারপর হুজুর আপনার সাথে কথা বলতে হবে মুসানবী বললেন ঠিক আছে ওই সময় ওই কষাই দেখলেন একটা পর্দার ভিতরে যাইয়া একটা বৃদ্ধা মহিলাকে ভালোভাবে পুকসুল করালেন ওর শরীরের মধ্যে কাপড় পরাইলেন আবার ছোট ছোট গুস্তের টুকরা গুলাকে ভালো করে রান্না করলেন ওই কষাই ওই পুরি মাকে ভালো করে ফেট ভরে খাওয়াইলেন এবার যখন খাওয়ানোর পর মুসা নবী দেখতেছেন ওই বৃদ্ধা মহিলাটা কথা বলতে পারে না দুইটা হাত তুই আল্লাহর কাছে মনে মনে জানে কি বল ওই কানের কাজ শেষ হয়ে গেল এবার কসাইকে মুসা নবী ডাক দিয়া কই ভাই ও কসাই ভাই ওই ওই বুড়ি মহিলাটাকে কসাই ডাক দিয়া কই এটা আমার মা তাহলে আপনার মা কে দেখলাম সবকিছু খাওয়া দাওয়ার পরে উপরের দিকে দুইটা হাত তুলে জানে কি বললেন এই দোয়াটা কি আবার ওই কসাই বেড়াই ডাক দিয়া কই হুজুর আমার মা আল্লাহর কাছে যা বলে এই কথা শুনলে আপনি হাসবেন বলে কি বলে ওই কষায় ডাক দেয়া কই হুজুর আমার মা আল্লাহর কাছে দোয়া করে আমার নাকি মুসা নবীর বন্ধু বানাইতো হুজুর কোন সুবহানাল্লাহ কই হুজুর আমার মা যে দোয়া করে এটা যদি আপনি শুনুন হাসবেন আমার মা বুড়ো হয়েছে কথা মাথা কথা ঠিক নাই কই কি দোয়া করে আমার মা প্রতিদিন খাওয়ানোর পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার ভিতরে এ জামানার নবী মুসার বন্ধু বানায় বাচ্চা কইছেন কষাই বাড়া ওই নবীর কইতাছে মুসা নবীর বাচ্চা কইছেন আমি হি মুসা নবীর বন্ধুই তার উম্মি আল্লাহর ঘর না আমি হিমু সানবির বন্ধু তারমনি কয়েকজন আমি কয়েক কসাই বেড়াই সারাদিন ভাবে গুস্ত আমার মা বুড়ি হয়েছে এ কথা বলার পরে মোসানবী তো এবার আর বুঝতে বাকি নাই যে আল্লাহ যে বলছে আমার বন্ধু হইব কসাই বেড়া আসলে তো এই বেড়া হইব মুস্তানবী তখন ওনার আসল পরিচয় দিচ্ছে এ ভাই কষাই আমি আসলে কোনো মুসাফির নই আমি আসলে কোনো সাধারণ মানুষ নই আমি এতক্ষণ আমার পরিচয় দেই না এই জন্য কারণ পরিচয় দিলে আপনি মনে হয় এই কাজগুলা করতেন না আমি পরিচয় দিয়েছি এখন শুনে নেন আপনার মা আল্লাহর কাছে যেই দোয়া করে আমার আল্লাহ আপনার আম্মার মায়ের দোয়া কবুল করে নিছে জুরকন সুবহানাল্লাহ আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ কবুল করে আমি জামানার কোন সাধারণ লোক না আমি হইলাম স্বয়ং মৌসানবি আমার আল্লাহ আপনাকে কবুল করেছেন আপনি হবেন কাল হাসরের ময়দানে আমি মুসা নবীর সাথে আমি মুসা নবীর জান্নাতের বন্ধু হবেন আপনি কষাই জুরগন সুবাহান আল্লাহ তাহলে কার দোয়া এই নবীর বন্ধু হয়েছে কার দুয়া মায়ের দোয়া বন্ধু হয়েছে বন্ধু হয়েছে মুসা নবীর এই জন্য মা বাবার দোয়া দরকার নাকি বদ দরকার আওয়াজ বলি দোয়া দরকার নাকি বদ্ধ দরকার আমার একদিন দিন বাড়িতে আইসা মাকে ডাক দেওয়া মা ও মা মদিনার মধ্যে সমস্ত ছেলেগুলার বাবা বিকাল বেলায় তাদেরকে নিয়ে যায় আমি আজ কোনো দিন পর্যন্ত আমার আব্বাকে সৌ দেখতে পারলাম না আমার নবীর বয়স ছয় বছর আমার নবী আইসা মায়ের কাছে কান্দা কান্দা কই ও আমার মা মক্কার যখন খেলাধুলা শেষ হয়ে যায় সমস্ত ছেলে বাবা বাবায় তাদেরকে কপালে ছোমা দেয় মুখে ছোমা দিই ও আমার আম্মা আমি মোহাম্মদের তো বাবা নাই আমি আমার বাবাকে কোনো দিন দেখলাম না ও আমার আম্মা জান আমাকে আমার বাবার কাছে নিয়ে চলে মা মেনা না দুইটা চুকের পানি কান্দে মোহাম্ম ও মোহাম্ম তোমার বাবা দুনিয়া থেকে তুমি আসার ছয় মাস আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবী ডাক কয় আম্মা আর দেরি করব না চলেন আমার বাবার কবরটা একটু জিয়ারত করব আমার নবীজি আমার নবীর নবীর আমার নবীর আম্মা জানের উম্মে দাসী উম্মে আইমান তিনজনে মিল্লা মক্কা থেকে রওনা হয়ে গেলেন আমার নবীর আব্বা জানের কবর مبارক ziyaret করার জন্য হারতে হারতে চলে গেলেন কবরের কাছে আমার নবীর আম্মা ডাক দেয় কই ও আমার কলিজার টুকরা মোহাম্মদ সামনে যে একটা কবর দেখতে পাইতেছু ওই কবরটা হইল তোমার আব্বা আব্দুল্লাহর কবর আমার নবীজি কবরের পাশে দাঁড়ায় কান্দে আব্বা ও আমার আব্বা দুনিয়ার মধ্যে কি পুরা কপাল নিয়ে আইলাম তোম ডাক দিতে পারলাম না দিন তুমি আব্বার সেরা মোবারক দেখতে পারলাম না আমার নবী কান্দে আমার নবী চুকের ফানি বালায় কান্দে মা কান্দে আমার নবীর কান্দা মা মেলা সহ্য করতে পারতেছে না কবর জিয়ারত শেষ হয়ে গেল এবার আমার নবীর আম্মা ডাক দিয়া কই মোহাম্মদ চলো এবার আমরা মক্কার পথে রওনা হয়ে যাব এই জন্য যুব ও মুরব্বি বাবা মা বাবার খেদমত তো মর্যাদা বান আমার নবী ছোট থাকতে বাবাকে হারিয়ে ফেলছে এবার মক্কা থেকে রওনা দিলেন মক্কা থেকে একটু দূরে যায় একটা জায়গার নাম হলো ওই আবু বা জাগার মধ্যে যাইয়া মা আমেনা মোহাম্মদ রে কুলের মধ্যে জোরায়া ধরলেন দাইরা দুইটা সুখের পানি সাইরা ডাক দেয়া কই মোহাম্মদ ও আমার কলি যার টুকরা মোহাম্মদ আমি আমেনার শরীর জানে কেমন করতেছে। আল্লাহু আকবার কর না মা আমেনা কই বাবা মোহাম্মদ আমি আমেনার শরীর জানে কেমন করতেছে আমি আমে না মনে হই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো আমার নবীর বয়স ছয় বছর এত ছোট একটা সন্তান ছোট থাকতে বাবা নাই আবার মা বলতেছে সে বাঁচবে না মা আমার নবীর কলিজায় আগু বাবার কবর জিয়ারত করতে না করতে মা কি শোনাইলা ও মা তোমার শরীর আবার কেমন করতেছে একটু মা মেনা মাটির মধ্যে বসে গেলেন মা মেনা মাটির মধ্যে উম্মে আইমানের হাতের মধ্যে দায়রা ডাক দেয়া কই উম্মে আইমান উম্মে আইমান আমার মোহাম্মদ রে তোমার হাতের মধ্যে তুলে দিলাম আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার মোহাম্মদ রে তোমার কাছে তুলে দিলাম এই কথা বলার মোহাম্মদ আমার নবী দুইটা চুকের পানি সাইরা কান্দে ডাক দিয়া কই মা ও মা বাবা হারা বেদনা এখনো চইতে পারলাম না এখনো বলতে পারলাম না মা তুমি আবার সাথে সাথে তোমার মৃত্যুর কথা কেন শোনাইতেছো আমার নবীর আম্মা সাহেব দুইটা চুকের পানি পাড়ায় ও ওহাম্ম আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে আমি মনোহার দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না এই কথা বলার পর আমার নবীরা যান আস্তে আস্তে মাটির মধ্যে শুয়ে গেলেন আমার নবীজি গলার মধ্যে তৈরি কান্দে আম্মা তুমি যদি দুনিয়া তাকে বিদায় হয়ে যাও রে যুব ও যুব আজকে কত যুবক ঘরের মধ্যে যাইয়া মারে ডাক দিতে না এই রে যে মধ্যে রাত একটা নাই দুইটা নাই যখন দরজার মধ্যে টোকা দিতাম সাথে সাথে দরজা খুলে দিত কিন্তু আজকে দরজার মধ্যে টোকাই বা রাত একটা বেজে বেজে গেলে তোমার স্ত্রী তিন চারটা ডাক দিলে উঠবে না দরজার মধ্যে ধাক্কাইতে ধাক্কাইতে দশ মিনিট পরে তোমার সেই সুন্দর স্ত্রীর জবাব দিবে আর বলবে তোমাকে গালি দিবে আর বলবে তো রাত্র তোতে তুমি কোথায় থেকে আসলা কিন্তু মা এমন একটা মা রাত বারোটা না একটা নাই যখন তুমি ডাক দিবা মার আরামের ঘুম হারাম করিয়া সন্তানের জন্য সাথে সাথে মা অন্ধকার ঘরের দরটা খুলে দেই কথা কোন বাবা ঠিক রে মায়ের কান্দন যাব জীব দুই চার মাস বোনের কান্দনে ওরে গরের পরিবারের কান্দন কয়েক দিন পরে তাকে না দুঃখ দুর্গোদারিনি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কতক্ষণ ডেকনা বিটি আরে দশ মাস দশ দিন মায়ে গর্বে দিছে টাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আই লাম্বাই আরে দশ মাস দশ দিন মায়ে গর্ব দিছে টাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আই লাম্বাই আরে অসুখ হইলে দেখি ছা রোজে বিছানায় সয়ারে আরে অসুখ হইলেন দেখি ছাইয়া আমার মায়ের বিচানায় শারে আল্লাহ আমারে তুমি যাও বলয়া সন্তানের লও না গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মাজুরে জরে কোন আল্লাহু আগে এই আমার যুব আজকে যদি তোমাকে কোনো মানুষ গালি দেয় বাবা নামক একটা ছায়া তোমার উপরে সব সময় থাকবে মা নামক একটা ছায়া তোমার উপরে সব সময় যতদিন আসছে ওই ছায়া যতদিন তোমার উপরে থাকবে কোনো দিন তোমার উপরে কোনো গোসব আসাব গোসব আসতে পারবে না এই জন্য যুব ও যুবকের আমার নবীজি বলেন আমি আমার মায়ের গলার মধ্যে দইরা খান্না শুরু করে দিলাম মা ও আমার তোমাকে মক্কা থেকে তোমার সাথে আইলাম কিন্তু আর তুমি কি আমার সাথে মক্কাই যাইতে ভরবা না মা মেনা আমার নবীর গলার মধ্যে চুমকাই আর মুখের মধ্যে চুমকাই ও আমার কলিজার টুকরা মোহাম্মদ আমি আমেনার মনে হয় এই বেশি দিন থাকতে আর থাকতে পারবো না আমি মনে হয় এইখানে যেহেতু আমি মরে যাব আমার নবী রেন্ডি মিন টাইমে আমার আল্লাহ আজরাইল কে ডাক দিয়া কয় আজরাইল যাও যাও তুমি আমেনার জানটাকে কয় রুহটাকে তুমি কবজ করে নাও আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ তোমার তো সেই বন্ধু এ সর্বশ্রেষ্ঠ বন্ধু আল্লাহ দুনিয়াতে আসার আগে বাবা হারাইছে আবার এতল অল্প তুমি কেন মা কে নিয়ে যাইবা আমার আল্লাহ কয় ও ফেরেশতা ও আমার ফেরেশতা আমার বন্ধুরা আমি সব চাইতে পরীক্ষা বেশি করব আমার বন্ধুর মাকে আমি অকালে দুনিয়া থেকে নিয়ে আসলাম আমার বন্ধু আমার বন্ধু যেন তার উম্মতদেরকে শিক্ষা দিতে পারে আমার নবী বলেন এরে যুবক আমার নবী বলেন উম্মতের দল আমি নবী জি ছোটবেলায় মাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি এই জন্য যুবক আমার নবী বলেন কেউ যদি মা বাবাকে কষ্ট দাও তোমাদের জন্য আমার আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে কেউ যদি মা বাবাকে বাবাকে খুশি করো যদি মা বাবার খেদমত করো আল্লাহর কসম করে বললাম যার উপরে মা বাবা সন্তুষ্টি রয়েছে কাল কি আমাদের ময়দানে তোমাদের টিকানাটা হবে আমার আল্লাহর জান্নাতের মধ্যে জুরে গন সুবহান আল্লাহ আমার নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরতে আলকামা কাহিনীটা সবাই জানেন তারপরে আবার বললাম যার নাম হইল হজরতে আলকামা নাম কি আলকামা উনি এমন একজন সাবি একদিন উনার স্ত্রী আমার নবীর কাছে খবর ফাটাইলে ও নবী আপনার আদরের সাহাবি আল মৃত্যু শুরু হয়ে গেছে সাকরাত শুরু হয়ে গেছে আমার নবীজি হজরতে বেলাল হজরত আলী হজরত আমার তিনজনকে পাঠাইলেন বলে তোমরা যাইয়া দেখো আমার আলকামার অবস্থা কেমন রয়েছে তিনজন সাবে একটা দূর মারলেন যাইয়া দেখে আলকামার অবস্থা অনেক খারাপ আইরে মৃত্যুর সময়ে যদি তুমি মুফতি হও মহাদ্দেশ হও এম্পি হও মেম্বার হও চেয়ারম্যান হও কোনো সমস্যা নাই কিন্তু তো মৃত্যুর সময় যদি নবীর কালেমা মুখে না আসে তোমার নামাজ রোজা সব বিফলে যাবে তোমার হজ সব বিফলে চলে যাবে আজে ব্যক্তি মৃত্যুর সময় কালেমা পড়বে রে সে হইবে মিটিমানটা হবে মৃত্যুটা হবে ইমানের সাথে কিন্তু তিনজন সাবি যাইয়া দেখেন আলকামার মুখ দিয়া কালেমা শোনা কালেমা পড়তে যাই আলকামার মুখ বন্ধ হয়ে যায় হযরতে বেলাল একটা দূর মারলেন আমার নবীর কাছে যাইয়া ডাক

ও নবী আপনার আদরের সাহাবী আলকামার মুখ দিয়ে আপনি নবিজিরে কালে আসে না আমার নবী বুঝতে বাকি নাই কারণ আমার নবী জি অন্তরের খবর জানেন কথা কোন ঠিক না বিটি আমার নবী অন্তরের খবর জানে কি জানে না आवाज করে বলি জানে কি জানে না আমার নবী অন্তরের খবর জানে আমার নবী আর বুঝতে বাকি রইলো না আরে আমার নবী রাত দেখ কই বেলা আলকামার মা দুনিয়াতে আছে নাকি বা দুনিয়াতে আছে আল্লাহ আমার নবী তো রোগ বুঝ জ্বলাইছে আরে যে রুগে দূর সে রোগের ওষুধ দিব রোগ বুঝ জ্বলাইছে আলকামার মুখ দে যে নবিচার কালি মা আয়া না নবী তো বুজ্জালাইছে কারণ দেখি মেলা আলকামার মা বাপ দুনিয়াতে কেটা আছে ওই আর সুল আলকামার বাপ দুনিয়াতে নাই কিন্তু আলকামার একজন বিদ্যা মা দুনিয়ার মধ্যে আছে আমার নবী কই ঠিক আছে তুমি আলকামার মাকে গিয়ে বলো আমি নবীজির কাছে আসতে পারবে কিনা যদি না আসে আমি নবীজি যাব যুরকন আল্লাহু আকবার আমার নবীজি দয়ার সাগর বেলাল দূর মারছে আলকামার মা বিদ্যা বুড়ি যা বলতেছে সালাম দিয়ে বলতেছে হে আলকামার মা আমার নবী আপনাকে স্মরণ করছে আপনি কি নবীর কাছে যেতে পারবেন না হলে নবী আপনার কাছে আসবো আচ্ছা বলুন নবী যদি কাউকে ডাক দে সে কি বসে থাকবে কখনো না হাঁটতে না পারলে বলবে আমাকে কান্দ করে নবীর কাছে নিয়ে যাও আমাদের এমপি সাহেব যদি কাউকে ডাক দে সে কি বসে থাকবে নি এমপি সাহেব ডাক দিছে এমপি সাহেব ডাক দিছে যদি খবর ভা সেকেন্ডের ভিতরে দূরে দূরে সিরা দূর দিব এমপি সাহেব ডাক দিছে না জানি কি কারণ হযরত আলকামার মা বললেন আমার নবী আসতে হবে না আমি আলকামার মা লাঠি বর করে আমার নবীর দরবারে চলে যাব চলে গেছে আমার নবীজি ওই দিক দিয়ে আলকামার বাড়িতে গেছে গিয়ে দেখে আলকামার অবস্থা খারাপ মুখ দিয়া كلام আসে না আমার নবী যা আলকামার মাকে ডাক আনলেন বললেন আচ্ছা আপনার ছেলে সম্বন্ধে আপনি কিছু বলেন আপনার ছেলে আপনার সাথে কি ভালো ব্যবহার করছে নাকি খারাপ ব্যবহার করছে আমার নবীজি এ কথা বলার পরে আলকামার মা ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ছেলে নামাজ পড়তো আপনি নবীজির পিছনে নামাজ পড়তো আমি খুশি আমার ছেলে অনেক সাহসী অনেক দান করত দান করলে বাবা কাম না যদি মা বাবা বেরাস্তা হয় না রাস্তা অনেক দান সদকা করত আমার ছেলে আমার নবী বললেন এবার বলেন আপনি আপনার ছেলের প্রতি খুশি কিনা আল্লাহ আকবর করেন এই কথা বলার সাথে সাথে মহিলা দুইটা চুপকের বাণী জারি দিছে ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে মহিলা আমার ছেলে আমার দুঃখ চাতে আমার চাইতে খুশি আর কেউ নাই সুহল আল্লাহ আমার ছেলে আপনার পিছনে নামাজ পরে আমি জানি আমার ছেলে অনেক দান শ্রদ্ধা করে আর আল্লাহ আমি জানি ও নবী গো আপনি যেই প্রশ্ন করলেন আমি আমার ছেলের উপর খুশি কিনা ইয়ার আল্লাহ শুনেন আমার ছেলের উপর আমি তেমন খুশি হইতে পারলাম না মার্নবি ঢাক দিয়া কই মা তুমি কেন খুশি হইতে পারলা না কারণটা বলো আমার নবী ডাক দেয় আমার নবী বলার পর ওই মহিলা ডাক দেয় কই হুজুর আমার ছেলেকে যখন আমি বিয়া করাইলাম আমার আলকামা বিয়া করার পরে স্ত্রী আমি আমি মার চাইতে তার স্ত্রীর বেশি প্রাধান্য দেয় জুরে কন্যা উজুবিল্লা মানে বিয়ার পরে ওই মার দাম নাই ওই সময় যে কইলাম এক সাহাবী আমার নবীজিকে বলতেছে নবী গো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সৎ ব্যবহার পাওয়ার যোগ্য কে আমার নবী বলতেছে তোমার মা সাবি বলতেছে ইয়ারসুল্লাহ এর ফরে আমার নবী বলতেছে তোমার মা ইয়ারসুল্লাহ এর ফরে কেডা আমার নবী বলতেছে তোমার মা মায়ের কথা তিনবার বলছে ইয়ারসুল্লাহ এর পরে কে আমার নবী যে বলতেছে তোমার বাবা এর পরে কে এরপরে যারা রয়েছে তোমার আত্মীয় নিকটবর্তী আত্মীয় তারা কিন্তু এখানে মার কথা আমার নবীজি তিনবার উল্লেখ করেছেন বলো মা বাফের কথা একবার আর মার কথা তিনবার কইলো কেন বাফা তো কষ্ট করে মার কথা তিনবার কইলো কেন হাকিগত আছে না এই জন্য কারণ সন্তানকে বুকে পেটে ধারণ করে বাবা না মা দশ মাস দশ দিন ধারণ করে মা খাইতে পারে নাই বসতে পারে নাই ঘুমাইতে পারে নাই সন্তান তো পেটের ভিতর থেকে মাকে লাথি মারে সন্তান তো আর বলতে পারে না মা নে বুঝে সন্তানের গর্বে দাঁড়ানোর যন্ত্রণা কত কষ্ট তিন দশ মাস দশ দিন গর্বে লালন ধরে এরপর আবার দুনিয়ার মধ্যে জন্মের পরে দুই বছর বুকের দুধ খাওয়ায় শুধু তাই নয় মা শীত নাই গরম নাই কোনো কিছুই নাই এই সন্তান প্রস্রাব করতেছে সাপ করতেছে শীতের দিন ডান দিকে প্রস্রাব করলে মা বাম দিকে শোয়ায় বাম দিকে প্রস্রাব করলে সব কাপড় প্রস্রাব কইরা বিজাই দিছে শেষ পর্যন্ত এই দুঃখিনী মা সন্তানকে নিজের বুকের মধ্যে শোয়ায় কথা কোন ঠিক না বেটি তবু সন্তানকে বিছানায় বিজা কাপড়ে শুয়াইতে দেই নাই বিজা বিছনায় শুইতে দেই নাই কারণ মা বুঝে আমার সন্তান বিজা বিছনায় শুইলে আমার সন্তান কষ্ট পাবে আর এই সন্তান যদি কষ্ট পায় আমি মার কোলে যারো বেশি কষ্ট পাবে কথা কোন ঠিক না বেটি তিনবার বলেছে মার কথা আমার নবী ডাক দিয়া কই উ আল কামার মা তুমি তোমার সন্তানের উপরে বেশি খুশি রাজি না আমার নবী ডাক দিয়া কই কই রে আমার বেলাল ও আলী রে যাও জংলার মধ্যে যাও জংলা থেকে অনেকগুলা লাকড়ি নিয়ে আসো অনেকগুলা লাকড়ি নিয়ে আসো হযরতে বেলাল জংলা থেকে অনেক গুলা লাকড়ি কাঠ নিয়ে আসলেন আমার নবী কই বেলাল এই লাকড়ির মধ্যে আগুন জ্বালা বেলাল ডাক দিয়া কই নবী গো এই লাকড়ির মধ্যে আগুন জ্বালায় কি আমার নবী কই বেলাল ও বেলাল এই লাকড়ির মধ্যে আগুন জ্বালাবো আর এই আগুনের মধ্যে আলকা মারে পুইরা শেষ করে দিব জোরে কোন আল্লাহ আকবার আলকা আগুনের মধ্যে ফুরাও কেন ফুরাইবেন উপরে মা খুশি না মা রাজি না আর এই আমার আলকামার উপরে তার মা খুশি এবং রাজি না কারণ আলকামা যদি দুনিয়াতে অবস্থায় বিদায় হয়ে যায় হাসরের ময়দানে আমার আল্লাহ আলকামার আর বড় ভয়াবহ আজাব দিবে শাস্তি দিবে আমার নবী ডাক দিয়া কই আলকামার মা তোমার সামনে এখন দুইটা অপশন হইতে তুমি আলকামারে মাফ করবা আর না হয় তুমি আল তুমি তোমার সামনে তোমার সন্তান আলকামার আগুনের মধ্যে ভরাইয়া ফেলব আমি আপনাদের কাছ থেকে জানতে চাই মা সন্তান যত অপরাধ কর সন্তান যত ভাবে মা কে কষ্ট দেখ মায়ের সামনে যদি সন্তানকে ফুরাইরে রে ওর মার কলি যা কোনদিন শান্তি পাইবনি কোনোদিন পাবে না মা হযরত আলকামার মা ডাক দিয়া কই ও নবী গো আমার সামনে আমার সন্তান আলকামারে ফুরাইবেন এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না ইয়ার আসুন আল্লাহ নবী গো ও নবী আপনি সাক্ষী থাকেন আমার আলকামা আমি যত কষ্ট দিছে গ আমি আলকামার মা বললাম আমার সন্তান আলকামারে মাফ কইরা দিলাম জুরে কোন সুবাহান আল্লাহ কিতাবের এসেছেন যেই মাত্র আল মা বললেন আমি আমার আলকামারে কামারে মাফ কইরা দিলাম মাফ করতে দিরে এতক্ষণ পর্যন্ত আল মুখ দিয়ে আর রসুলের কালিমা বাই নাই যখন মা বললেন আমি আমার আল কামার মাফ কইরা দিছি এই কথা বলতে দিরি আর আল মুখ দিয়ে আমার নবীজির কালিমা ফট বের হইতে শুরু করেছেন জোরে কোন বলেন না ইয়া রাসূলুল্লাহ মাগো তোমার মত লই নাই আমার হাইরে মা জনী মাগু তোমার মতো না কে গো আমায় আচল দিযা মুছে না আচল দিযা মুছে মু আমার চোখে পানি হাই রে মা জননী আমার হাইরে মা জনী হাই রে মা জননী আমার হাই রে মা জনী জোরে কোন আল্লাহু আকবর বার আল্লাহু আকবর বলে মা যার দুনিয়া তো নাই হে বুঝে বুঝে একক না খাইলে মা পাগল হয়ে যা সন্তান রে খায় না মা জীবনে দুইবার কাঁদে কইবার দুইবার কোন কারণে কাঁদে দুইটা কারণ মা সন্তান যখন ছোটবেলা খায় না এ সময় মা কাঁদে সন্তান কেড়ে খায় না মা যখন বুড়ি হয়ে যায় ওই সময় মা কাঁদে সন্তান মারে বাদ দেয় না ঠিক না বেটি দুইবার কাঁদে এক সময় সন্তান খাই না মা কাঁদে আর এক সময় সন্তানে মারে বাদ দেয় না এই জন্য মা কাঁদে সন্তান কাঁদে না সন্তান কাঁদে না মার সাথে বিয়া দুবি করার পরিণাম ভাই বড় বয়া বড় বয়া বহ বড় বয়া বহ এক হাসি সাপ বেটা কয়েকবারই হস করছে আর মারে কইতেছে মাগো আমায় হজে যাবো আমার একটু বিদায় দাও মাগুতেছে বাবা রে আমার তো শরীর বিশে একটা বালা না আমার কোন ছেলে ইয়ার নাই তুই হজে গেলে আমি মরে গেলে ক্যাটা দেখব যাইস না আগামী বছর যাইস আচ্ছা মা আগামী বছর যখন হজের সময় আসে মাগু আমি তো হজ যাইたく ইসলাম মা কোনাতে আগামী বছর যাইস ঠিক আছে আবার আগামী বছর হজের সময় আসে মা কোনা আমি তো শরীরটা বেশি দুর্বল যাইস না বাবা ফলাতন চিন্তা ছাইলা হ বারো বারো যাইতাম না যাইতাম না হালি মরোনা না কিন্তু আমার তো হজার বছর শেষ হয়ে যাচ্ছে